আর জি এক্সপ্রেস ক্লাসটা নিতে ভুলবে না পশ্চিমবঙ্গের হাজার হাজার ছেলে মেয়ে এই জিকে এক্সপ্রেস ক্লাস লক্ষ লক্ষ ছেলে মেয়ে পর্যন্ত দেখে এই জিকে এক্সপ্রেস ক্লাস যার এক্সাম প্রস্তুতি দিতে এটা একদমই ফ্রি ক্লাস আমার ইউটিউবে হয় যাদের বেসিক ক্লিয়ার এই জিকে এক্সপ্রেস দেখে কন্টিনিউ প্র্যাকটিস করতে পারো আর নতুন পেইড ব্যাচ চালু হয়েছে আমাদের টু পয়েন্ট ও এই ব্যাচে তুমি টেন্থ লেভেল সমস্ত এক্সামের প্রিপারেশন নিতে পারো লাইক আর পি এফ ডাব্লিউ কনস্টেবল এস আই সমস্তটাই কমপ্লিট করা যাবে কারণ এখানে অল সাবজেক্টেরই ক্লাস পাবে সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক আমরা ক্লাস করাবো অল সাবজেক্টেডই লাইভ ক্লাস রেকর্ডের প্রতিটি ক্লাস তোমার কাছে রেকর্ড থাকবে তুমি তোমার প্রয়োজন মতো যতবার খুশি ততবার প্লে করে দেখতে পারবে সপ্তাহে ছয় দিন সন থেকে শনি প্রতিদিন কোনো না কোনো ক্লাস তোমাকে থাকবে অভিজ্ঞ শিক্ষকরা থাকবেন প্রতিটা ক্লাসে যেটা বড়োয়ার্ক হবে এরকম নোটসটা তোমরা পেয়ে যাবে আর পুরো এই ব্যাচটা আমরা পাঁচ মাস পড়াবো আর এক বছর ধরে তোমার কাছে ভ্যালিডিটি মানে রেকর্ড দেখতে আর সুযোগ থাকবে তো পাঁচ মাসের পুরো পড়ানো হবে আর বারো মাস তোমার ভ্যালিডিটি টোটাল এই ব্যাচের প্রাইস হচ্ছে ওয়ান ডবল নাইন বর্তমানে সিক্সটি ফাইভ পারসেন্ট আমাদের এমআরপির ওপর ডিসকাউন্ট আছে তো তুমি চাইলে এটা নিতে পারো আমি ছাত্রছাত্রীদের বলবো যারা শুরু করতে চাইছো অবশ্যই টিডাবলু দিয়ে শুরু করো তুমি বিফল হবে না বা কোনোদিন মনে হবে না যে আমি অনলাইন ব্যাচে পড়ছি এটা একটা ভালো করে আমরা গাইড করার চেষ্টা করি প্রয়োজনে আমাদের সম্পর্কে তুমি হাজারও জানো রিসার্চ করো দেন তুমি অ্যাডমিশন দাও আর টেলিগ্রামে যুক্ত থাকবে আমাদের ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস হয় কিংবা যারা ব্যাচ করে নিয়েছ একবার তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছিল ব্যাচ আর এক নম্বর ব্যাচে যারা ছিল টেলিগ্রামে তোমরা এখন যুক্ত থাকবে আর এরকম করে ক্লাসের গুলো যেগুলো দেওয়া হয় ফ্রি ক্লাস সেগুলো তোমরা দেখে নিজেরা প্র্যাকটিস করবে আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে কোন রাজ্য সরকার এবং এসআইডিবিআই স্টার্ট আপ ইকোসিস্টেম বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে স্টার্ট আপ ইকোসিস্টেম নতুন নতুন উদ্যোক্তারা অন্তর্প্রয় নতুন নতুন যখন বিজনেস স্টার্ট করে সেটাই সহজে আমরা স্টার্ট আপ বলি এবং এর একটা দারুণ এক্সাম্পল তুমি দেখবে বর্তমান খুব জনপ্রিয় একটা টেলিভিশন শো যেটা হচ্ছে সার্ফ ট্যাঙ্ক ইন্ডিয়া ওর ওখানে দেখবে বিভিন্ন স্টার্ট আপরা আসে তাদের মানি রাইজ করার জন্য এবং সেখান থেকে লর্ডস অফ থিং তুমি শিখতে পারো যদি সেখানে ইন্টারেস্ট থাকে তো কোন রাজ্য সরকার এবং এসআইটি এই স্টার্ট ইকোসিস্টেম আরও বিস্তারের লক্ষ্যে এই স্বাক্ষরটা করেছে সঠিক উত্তর হচ্ছে বিহার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার বিহার গভর্নমেন্ট অর্থাৎ বিহার রাজ্য সরকার এবং এই এসআই ডিবিআই এর ফুল ফর্ম মনে রাখবে যেমন ডাব্লিউ বিসিএস একবার এসেছিল যে বলো সেবির ফুল ফর্ম কি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া পরীক্ষাতে এসেছিল নাবার্ড এর ফুল ফর্ম কি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তেমনি এসআই ডিবিআই মানে হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এস আইডিবিআই হ্যাভ সাইন্ড অ্যান্ড এমও ইউ মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা বাংলাতে সমঝোতা স্মারক বলে টু বুস্ট কোনটাকে বুস্ট করার জন্য স্টার্ট আপ ইকোসিস্টেম আর এখান থেকে একটা ছোট্ট স্ট্র্যাটেজিকে মনে রেখে দেবে পরীক্ষার জন্য যে ভারতে প্রতি বছর কোন তারিখে জাতীয় স্টার্ট দিবস বা ন্যাশনাল স্টার্ট আপ ডে পালিত হয় উত্তরটা মনে রেখে দেবে সিক্সটিন্থ জানুয়ারি এটা একটা ভিবিআই কোশ্চেন এবং স্টার দিয়ে রাখলাম এবারে এসো বিহার সম্পর্কে বিহার বিহার রাজ্যে রয়েছে ন্যাশনাল পার্ক পরীক্ষাতে খুব আসে যে বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় আনসার করবে বিহারে রাজধানী হয়ে যাবে পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আললেকা পরবর্তী প্রশ্ন ভারতীয় সেনাবাহিনী এবং কোন দেশের ডিফেন্স ফোর্সের মধ্যে যৌথ সামরিক মহড়া যৌথ সামরিক মহড়া ইংরেজিতে প্রশ্ন আসলে লেখা থাকবে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বা যৌথ সামরিক মহড়া যার নাম হচ্ছে ধর্মগার্ডিয়ান তো পরীক্ষায়তে খুব আসে যে ধর্মগার্ডিয়ান এই যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কোন দুই দেশের মধ্যে হয় মনে রেখে হবে ভারত এবং জাপানের মধ্যে যার 5 তম সংস্করণ 5th এডিশন সম্প্রতি শুরু হয়েছে তাহলে রাইট आंसर আমার হবে জাপান অপশন এ দেখো দা 5th এডিশন পঞ্চম সংস্করণ 5th এডিশন এটা কি যৌথ সামরিক মহড়া অর্থাৎ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ নাম কি নাম হচ্ছে ধর্ম গার্ডিয়ান এটা মনে রেখে দেবে ধর্ম গার্ডিয়ান বিটুইন দা ইন্ডিয়ান আর্মি ভারতীয় আর্মি অ্যান্ড দ্য জাপান গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স হ্যাঁ এটা আমাদের কোথায় হচ্ছে এই যে ফায়ারিং রেঞ্জ কোথায় এটা রাজস্থানে রাজস্থানে তাহলে এই যে এর পাঁচতম সংস্করণ হচ্ছে এবং এটা পঁচিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ দু হাজার চব্বিশের মধ্যে আয়োজিত হচ্ছে তাহলে পরীক্ষাতে কখনোই কোয়েশ্চেন্স আসলে যে থার্ম গার্ডিয়ান এর পাঁচতম সংস্করণ কোন দুই দেশের মধ্যে ভারত এবং জাপান পরের প্রশ্ন ভেরি 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 ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে রাখছি আরও একটা গুরুত্বপূর্ণ আমাদের ডেভেলপমেন্টের নিদর্শন সেটা হচ্ছে ভারতের দীর্ঘতম কেবেল স্ট্রেইট মানে কেবেলের ওপর স্ট্রেইট করা মানে কেবেলের ওপরে ভর করা ব্রিজের উদ্বোধন করলেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তো প্রশ্ন হচ্ছে এই যে ভারতের লংগেস্ট কেবল স্ট্রেট ব্রিজ বা কেবল ব্রিজ এটা কোথায় উদ্বোধন করা হয়েছে গুজরাট এবারে দেখো পাচ্ছ হয়েছে প্রধানমন্ত্রী তিনি দাঁড়িয়েও আছে। তো এই জায়গায় বলছে দা প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ইনোগ্রেট ইনোগ্রেট করে তাহলে এর নামটাকে এই যে দীর্ঘতম কেবল স্ট্রেট ব্রিজের কথা বলা হচ্ছে সুদর্শন সেতু তোমরা কয়েকদিন আগে অটল সেতুর নাম শুনেছো খুব ইম্পর্টেন্ট তাহলে এটা কি সুদর্শন সেতু স্টার দিয়ে রাখো ভেরি 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 ইম্পর্টেন্ট তাহলে সুদর্শন সেতু হুইচ কানেক্টস যেটা কোন দুই স্থানের মধ্যে কানেক্ট করে এদিকে কি আর এদিকে কি কোন দুই স্থানের মধ্যে কানেক্ট করে তাহলে কানেক্টস হচ্ছে এই উখা মেইনল্যান্ড অ্যান্ড ওয়েডারকা আইল্যান্ড এই দুয়ের মধ্যে সংযোগ স্থাপন করে এটা দেখতে পাচ্ছ অলমোস্ট কস্ট অ্যারাউন্ড নাইন এইট জিরো নশো আশি কোটি ব্যয়ে মূলত এটা তৈরি করা হয়েছে এবং এখানকার সব স্পেশাল পয়েন্ট যেটা মনে রাখতে হবে এক্সামের জন্য ইট ইজ দা এগুলো কিন্তু স্ট্যাটিক জিকে হয়ে যায় যেমন এর আগে আমরা পড়ছিলাম দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা এখন যতই তোমার অপশনে খড়গপুর থাক গড়গপুর থাক উত্তর হবে কর্ণাটকের হব্বলি হচ্ছে লংয়েস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম তো এই যে চেঞ্জেস গুলো হয় এইগুলো শিখে রাখতে হবে তার মধ্যে এই একটা যে ইট ইস দা লংয়েস্ট মানে দীর্ঘতম অনেক লম্বা কেবল স্টেট ব্রিজ ইন দা কান্ট্রি আমাদের দেশের মধ্যে অ্যারাউন্ড টু পয়েন্ট থ্রি টু কিলোমিটার হচ্ছে যার লেন তো গুজরাতে এটা হয়েছে গুজরাতে আমরা দেখি ব্ল্যাকব্যাক জাতীয় উদ্যান রয়েছে গির জাতীয় উদ্যান বা গাল জাতীয় উদ্যান ভান্সদা জাতীয় উদ্যান এটা একবার ডাব্লিউ বিসি এসে এসছে যে ভন্সদা ন্যাশনাল পার্ক কোথায় আছে গুজরাতে রাজধানী মনে রেখে দেবে গান্ধীনগর আর যদি প্রশ্ন আসে ভারতের ম্যানচেস্টার কাকে বলে কাকে বলে আহমেদাবাদকে বলে ভারতের ম্যানচেস্টার এরপরে দেখো মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র ভাই প্যাটেল রাজ্যপাল হলেন আচার্য দেব এরপর আচ্ছা যদি কখনো প্রশ্ন আসে যে ভারতের প্রথম শহর হিসেবে কোন শহর ইউনেস্কোজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পাই সেটা মনে করে হবে হিস্ট্রিক সিটি আহমেদাবাদ খুব সম্ভবত ব্যাক ইন টু থাউজেন্ড সেভেন্টিনে আহমেদাবাদ পাই আর তারপর দেখবো আমরা জয়পুর যেটা দু উনিশ সালে মনে থাকবে এগুলো সিটির মধ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি লাহল শারদ উৎসবের উদ্বোধন করেছে হচ্ছে হিমাচল প্রদেশ তাহলে হিমাচল প্রদেশের চিফ মিনিস্টারকে এই দেখো দেখোন্দর সিং সুকু এই নামটা তোমরা মনে রেখে দেবে ইনগ্রেটেড দা এই যে কি বলছে লাহল শারদ উৎসব এটা কি এটা একটা ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী উইন্টার ফেস্টিভাল স্প্যানিং ওভার টু মান্থস দুই মাস ব্যাপী হবে শোকেসিং দা যেখানে শোকেস বা প্রদর্শন করা হবে

লতা মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হলেন বিখ্যাত সিঙ্গার ওয়ার্ল্ড ফেমাস লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর কবে ভারতরত্ন পেয়েছিলেন এটা আমি পড়েও ছিলাম এবং ছেলেমেয়েরা কারেন্ট অ্যাফেয়ার্সে কমনও পেয়েছিল মাঝখানে এসএসসির পরীক্ষাতে দিয়েছিল আজকে সেটাও জেনে নেবে তো নিম্নের কে সম্প্রতি গান সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হলেন সঠিক উত্তর মনে রেখে দেবে সুরেশ ওয়াদাকার অপশন বি তো তিনি হলেন একজন প্লেব্যাক সিঙ্গার তাহলে প্লেব্যাক সিঙ্গার এই যে সুরেশ ওয়াদাকার সম্মানিত হলেন অন্ট উইথ দ্য গান সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং যদি আমরা এই সুরেশ ওয়াদাকারের কথা বলি যিনি দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়িতে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন এবং যদি আমরা কথা বলি লতা মঙ্গেশকর থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা মনে রেখে দেবে টু থাউজেন্ড অ্যান্ড ওয়ান ইন্ডিয়াস হাইস্ট সিভিলিয়ান্ড ভারত রত্ন পুরস্কার সর্বোচ্চ আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিম্নের কাকে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনে ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত করেছে যেমন আমরা অর্থ কমিশন পড়ি দুশো আশি অনুচ্ছেদ অর্থ কমিশনার থাকেন ফাইন্যান্স কমিশনে কি থাকেন ফাইন্যান্স কমিশনার তেমনি যেমন ইলেকশন কমিশনে থাকেন ইলেকশন কমিশনার তেমনি সিভিসি বা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনে থাকেন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার তো সিভিসি বা মুখ্য যে কমিশনার তিনি ছাড়াও আরো কমিশনার থাকেন এই প্রশ্নটা সেরকম টাইপের মনে রেখে দেবে মূলত প্রবীণ কুমার শ্রীবাস্তব হলেন আমাদের মানে চিফ বা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার আর এটা হচ্ছে ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত করলেন কাকে সঠিক উত্তর মনে রেখে দেবে এস এস রাজীব আগে একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন এলআইসিতে সেটাও একটু দেখে রাখবো আমরা ব্যাংক অব মহারাষ্ট্রে একটু প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি করলেন এস রাজীবকে এস রাজীবকে তিনি নিযুক্ত করলেন কি হিসাবে অ্যাজ দা ভিজিলেন্স কমিশনার ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত করলেন কোথায় সিবিসিতে বা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনে

সঠিক উত্তর মনে রেখে দেবে কুড়ি ফেব্রুয়ারি তাহলে ইচ ইয়ার প্রতি বছর অন ফেব্রুয়ারি টোয়েন্টি অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস গ্লোবালি বিশ্বব্যাপী পালিত হয় এবং এবছরের থিম হচ্ছে ব্রিজিং গ্যাপস বিল্ডিং অ্যালায়েন্স পরেরটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন সময় জিজ্ঞেস করে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই আমরা গর্বের সঙ্গে বলি বাংলা আমার মাতৃভাষা তো প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় তো অবভিয়াসলি একুশে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব জুড়ে মূলত প্রমোট অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটিজম এবছরে যদি আমরা থিম দেখি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সেটা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়াজ এডুকেশন ইজ এ পিরিয়ার অফ ইনটিগ্রেশনাল লার্নিং রাইট অ্যান্সার ইজ অপশন এ ভারতের কোন শহরে সবচেয়ে বেশি সংখ্যক ই ভিহিকেল বা ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক বাস আছে এমন শহর কোন শহর সঠিক উত্তর হচ্ছে দিল্লি অপশন এ কারেক্ট অ্যান্সার দিল্লি হ্যাজ বিকাম দ্য সিটি দিল্লি সেই শহর হয়ে উঠলো উইথ দ্য লাজ বা ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রিক বাসেস ইন ইন্ডিয়া ভারতে যতগুলো শহর আছে তার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রিক বাসেসের কথা বললে যে শহরে আছে সেটা হচ্ছে আমাদের রাজধানী শহর দিল্লিতে নাও দ্যা টোটাল নাম্বার অফ ইলেকট্রিক বাসেস ইন দিল্লি দিল্লিতে যে টোটাল ইলেকট্রিক বাসের যে সংখ্যা সেটা রিচ পৌঁছেছে ষোলোশো পঞ্চাশে উইথ ইজ দ্য লা হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি অ্যান্ড র্যাঙ্ক থার্ড গ্লোবালি বিশ্বেরকম কত শহর আছে টোকিও আছে চীনের কত শহর আছে আরও বিশ্বের বিভিন্ন শহর আছে এবং সেই বিশ্বের শহরের তুলনা করলে দিল্লির অবস্থান হচ্ছে তৃতীয়তে যেখানে ম্যাক্সিমাম বা হায়েস্ট নাম্বার অফ কি আছে হায়েস্ট নাম্বার অফ ইলেকট্রিক বাস আছে নিম্নের কোথায় শুরু হলো বিশ্ববিখ্যাত খাজুরাহ নৃত্য উৎসব কোশ্চেনটাতে দুটো স্টার দিয়ে রাখো যাদের এসএসসি টার্গেট বা রেলওয়ে টার্গেট খাজুরাহো ডান্স ফেস্টিভাল ইটস এ ভেরি फेमस এবং ওয়ার্ল্ড फेमस তাহলে পরীক্ষাতে কখনোই क्वेश्चंस আসলে যে খাজুরাহো ডান্স ফেস্টিভাল কোন রাজ্যে পালিত হয় বা কোথায় হয় উত্তর হবে মধ্যপ্রদেশ তো রাইট आंसर করো মধ্যপ্রদেশ ইন মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে আমরা দেখব কি দেখব ওয়ার্ল্ড फेमस খাজুরাহো ডান্স ফেস্টিভাল স্টার্টেড তাহলে সম্প্রতিকালে এই যে খাজুরাহো ডান্স ফেস্টিভাল বিশ্ববিখ্যাত কোথায় শুরু হয়েছে মধ্যপ্রদেশে চিফ মিনিস্টার কে মধ্যদেশের মোহন যাদব অ্যান্ড ক্রিয়েশন অফ অ্যান্ ইনস্টিটিউট ফোকাস অ্যান্ড ড্যান্স অ্যান্ড মিউজিক ইন খাজুরা এন্ড তিনি সম্প্রতি এই উদ্বোধনে ঘোষণাও দেন যে স্পেসিফিকালি খাজুরা হতে ড্যান্স অ্যান্ড মিউজিকের ওপরে ফোকাস করে কোনো একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান স্থাপনের জন্য এখানে আমরা জানবো মধ্যপ্রদেশ সম্পর্কে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশে এটা মাধবান গুলিয়ে ফেলো না সঞ্জয় জাতীয় উদ্যান সাতপুরা জাতীয় উদ্যান বনবিহার অ্যান্ড কুনো জাতীয় উদ্যান এগুলো সব মধ্যপ্রদেশে অ্যান্ড মধ্যপ্রদেশ হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের সবচেয়ে বেশি সংখ্যক বনভূমি আছে কোথায় মধ্যপ্রদেশ আর যদি পার্সেন্টেজ বলে দেয় মিজোরামে হুইচ ইজ এইটি ফোর পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট অর্থাৎ মিজোরামের টোটাল যে ল্যান্ড এরিয়া তার এইটি হচ্ছে ফরেস্ট কভার পার্সেন্টেজ বললে মিজোরাম লার্জেস্ট বললেই মধ্যপ্রদেশ মিনিমাম বললে হরিয়ানা রাজধানী ভোপাল আর ক্লিনে সিটির খেতাব জানো নিশ্চয়ই ইন্দোর ইন্দোরের সঙ্গে আর কোন শহর সম্প্রতিকালে ক্লিনে সিটির মর্যাদা জিতেছে চটপট কমেন্ট করো এবং একটা লাইক বটনে ক্লিক করো দেখো এখন বর্তমান অনেক ব্যস্ততা আমার যাই বাট আমি এই সেশন মিস করতে চাই না এই জন্য আমি উইকলি করাই বাট সারা সপ্তাহে নির্যাসটা বার করে এনে দিই তোমাদের এদিক ওদিক কোথাও ছুটতে হবে না বিলিভ নেই শুধু এক জায়গায় ভরসা করে এইগুলো করতে থাকো আমার হাজার কষ্ট হলেও একদিন লেট হবে বাট আমি দিয়ে দেবো না দিতে পারলে বলে দেব আমার ব্যাচ চলছে আমার দিতেই হবে কারণ ওদের তো আমি এক্সট্রা করে কারেন্ট অ্যাফেয়ার্স করাই না এইগুলোই দেখি দেখতে বলি এবং পিডিএফ দিয়ে দিই কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এক্সট্রা করে করাতে গেলে আবার আমার ক্লাসের সময় নষ্ট হবে তো তাই সবাইকে বলি তোমরা লাকি ফ্রি বেচার স্টুডেন্ট সবাইকে বলি তোমরাও এরকম কোয়ালিটি কন্টেন্ট পেয়ে যাও অ্যান্ড এটা পিডিএফও চাইলে অ্যাপ থেকে দেখতে পারবে খাতায় লিখে নিতে পারবে যদি কারোর মনে হয় আমি প্রিন্ট করবো তো প্রিন্টেবল ফর্ম্যাটও আমরা ন্যূনতম প্রাইসে অ্যাভেলেবেল করে দেয় কুড়ি বাইশ তেইশ টাকা আর ব্যাচের স্পিডেন্ট হলে পারচেস করবে না তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ফোল্ডারে দেখবে ফ্রিতেই পেয়ে যাবে তো মুখ্যমন্ত্রী মোহন যাদব আর রাজ্যপাল হলেন মঙ্গুভাই সি প্যাটেল নিম্নের কোনটি সম্প্রতি ইন্ডাস অ্যাপ স্টোর চালু করেছে অ্যান্ড্রয়েড হলে গুগল প্লে স্টোর আমি একটা এক্সাম্পল দিই আমাদের কি অ্যাপ আছে টি একাডেমি এস কি গো টি কে ভালোবাসো তো অন্তরে আছে তো আমার আঠারো সালে আনন্দবাজার পত্রিকা আমাকে নিয়ে যখন রিপোর্ট করে তো বলেছিল আপনি এটাকে কীভাবে স্বপ্ন দেখেন আমি যতদিন বেঁচে আছি বা যতদিন পারবো এইভাবে করে যাও তো সেই টি এস হ্যাঁ এবং আমি কোন টিডাব্লিউ এস এর বাংলা মানে করে দেখিনি আনন্দবাজার যখন রিপোর্ট করে তখন আমি ওখানেই পড়েছিলাম যে কি সমাধানের পথ বা এরকম কিছু লিখেছিল হ্যাঁ যখন নাম রেখেছিলাম তখন আমি ভেবে পাইনি অ্যাকচুয়ালি এর মধ্যে একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে দ্য টু সলিউশন করলে গ্রামাটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট বাট নাম নামই হয় কিন্তু সেই সময় আমিও ভেবে ভাবি নি এত ওই অফ সলিউশনই হয়ে গেছে বাট অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি দেখতে গেলে ওই টু কল অ্যাপ্রোপ্রিয়েট হয় তো এই টি ডব্লিউ এস একাডেমি কোথায় কোথায় পাওয়া যায় এই টি ডব্লিউ এস আমরা যারা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তো আমাদের অবশ্যই যে অ্যান্ড্রয়েডের যে প্লে স্টোর আছে অ্যান্ড্রয়েড হলে কি হয় প্লে স্টোর গুগলের যে প্লে স্টোর থাকে সেখানে বহু অ্যাপ থাকে তেমনি আমাদের অ্যাপ এখানে লিস্টিং করা আছে আবার যারা অ্যাপেল ইউজার মানে আইওএস ইউজার তাদের অ্যাপ স্টোর ওদের কি বলে অ্যাপ স্টোর এবার আমাদের আবার অনেক ছেলে মেয়ে আছে তারা পিসিতে ক্লাস করে ল্যাপটপ কম্পিউটারে ক্লাস করে তো পিসিরও অ্যাপ স্টোর আছে তো আমাদের ওয়েবসাইটে গেলে পিসির অ্যাপটা নামাতে পারবে তেমনি এইরকম একটা নিজস্ব অ্যাপ স্টোর কোনটি সম্প্রতি চালু করছে তো সঠিক উত্তর হবে ফোনপে অ্যাপ স্টোর যেখানে বিভিন্ন রকম কোম্পানি বা বিভিন্ন ইনস্টিটিউট বা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অর্গানাইজেশন তাদের অ্যাপকে লিস্টিং করে রাখবে এরকম এবং এর জন্য গুগলকে চার্জ দিতে হয় ভাবনা ফেরি ফেরি এই যে টি একাডেমি অ্যাপ গুগলে রাখা আছে বা মানে প্লে স্টোরে রাখা আছে বা অ্যাপ স্টোরে রাখা আছে বা এই যে তুমি লেখো টিডব্লিউস একাডেমি ডট ইন ওয়েবসাইটে চলে যাও ভাবনা একটা ফেরি ফেরি এর জন্য চার্জ মানে হোস্টিং কস্টটা সবথেকে বেশি যায় আমাদের এডুকেশন ফিল্ডে আমি আমার এই ক্লাসটা আমার একটা ক্লাস মনে করো দু জিবির ক্লাস টু জিবি তো এই ক্লাসটা তো আমি করলাম ক্লাসটা তো কোনো রাখতে হবে আমার তো জায়গা নেই ইন্টারনেটে আমরা সবাই কি করি জায়গা ভাড়া নি আমার এই ক্লাসটা আমাদের যে সার্ভার আমাজনের ডাব্লিউ এস সার্ভার আছে তো এডব্লু এস সার্ভারে যখন আমি রাখবো তার জন্য তার কষ্ট এই হচ্ছে গল্প মেন ফান্ডা ইউটিউবের সার্ভারটা যেমন ফ্রি আমরা যে ইউটিউবে ক্লাসটা করছি এই ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে দেবো আমার রাখার জায়গা ফ্রি কারণ এর জন্য তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ব্যবসা করে কিন্তু অ্যাপে তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে না তার জন্য আমাদেরকে তাদেরকে পে করতে হয় যে আমার এতটা জায়গা লাগবে কি আমিও এত টেকনিক্যাল জিনিস না আস্তে 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 শিখে গেছি ফোনপে পে সবার ফোনেই আছে গুগল পে ফোনপে ভিম ইউপিআই আমরা ইউপিআই এর জন্য ব্যবহার করি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস তো ইউপিআই বই ফোনপে বলছে যে আমরা লঞ্চ করছি একটা ইন্ডাস অ্যাপ স্টোর ভারতে এটাকে বলছে লোকালাইজড অ্যাপ স্টোর ইন ইন্ডিয়া যেখানে বলছে দু লক্ষ অ্যাপ এবং গেমস থাকবে এবং এটা বলছে ইজ অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর এটা আইফোনের জন্য না অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ স্টোর এখানে বারোটা ভারতীয় ভাষায় মূলত তুমি সার্চ বা অ্যাপ খুঁজে পেতে পারো ফোনপের সিও বললো সমীর নিগম মহারাষ্ট্রে ফোনপের হেডকোয়ার্টার অবস্থিত সম্প্রতি প্রয়াত আঙ্গ্রেজ বেমে তিনি ছিলেন একজন প্রখ্যাত তিনি ছিলেন একজন প্রখ্যাত ফুটবলার এবং তিনি কোথাকার তিনি ছিল হচ্ছেন জার্মানির ওকে তিনি কোথাকার ফুটবলার জার্মানির এটা মনে রেখে দেবে হ্যাঁ যিনি সম্প্রতি তেষট্টি বছর বয়সে প্রয়াত হয়েছেন এবং এই অ্যান্ড্রিয়াস বেহামকে জার্মানিকে উনিশশো নব্বই এর বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলেন ঘটনাটা কি যেটা সবচেয়ে বেশি তাকে মনে রাখা হয় যে আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল ইভেন্টে তিনি উনিশশো এর ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পঁচাশি তম মিনিটে এলান্টি কিক থেকে জার্মানির হয়ে জয়ী গোল করার জন্য সবচেয়ে বেশি তিনি সুপরিচিত তিনি হচ্ছেন একজন ফেমাস ফুটবলার কোন রাজ্য সম্প্রতি স্কুল শিক্ষার্থীদের মানসিক চাপ দূর করতে ব্যাগলেস স্কুল চালু করেছে আমিও যখন ছোট ছিলাম আজ আমার এতটা বয়স হয়ে গেছে তাও রোগা রোগা পাতলা দেখে মনে হয় না বা আমি আর আমার বাবা দাঁড়ালেও মনে হয় না লোক ভাবে দুই ভাই কিন্তু তিনি আমার বাবা তো বোঝা যায় অনেকের বয়সই বোঝা যায় না সিমিলারলি আমি যখন সিক্স সেভেন অব্দিও পড়তাম ডেডিকেটেড খাতা নিয়ে যেতাম স্কুলে যাওয়ার সময় অঙ্কর জন্য অঙ্ক খাতা বাংলার জন্য বাংলা ইংরেজির জন্য ইংরেজি ইতিহাস ভূগোল সব আলাদা পরে যখন আমার বাবা আমাকে বলতো এতগুলো খাতার দরকার একটা খাতা নিয়ে যাওয়া সব লিখে আনবে সেখানে বাড়ি এসে যদি ফ্রেশ করে তোলার দরকার হয় লেখা এবং পড়া এটা আমার ছোট থেকেই খুব ছিল যে আমি পড়বো এবং লিখবো এবং নিজের খাতায় পরে সেপারেট করে নোট ডাউন করতাম ইলেভেনে এই যখন নাইনে উঠলাম তখন বললাম বাহ এত বড় বারডেট আমার থেকে নেমে গেল কারণ এমনি ছোটবেলায় এখন যদি এই রোগ পাতলা হয় ছোটবেলায় আরও রোগ পাতলা ছিলাম ছোট একটা সাইকেল ছিল টুকটুক টুকটুক করে যেতাম তো তখন ওই কাঁধে ওই পাঁচ থেকে ছটা ওই ক্লাসমেটের খাতা নিয়ে আমার যে কি কষ্ট তো আমি জানতাম পরে যখন আরেকটু বড় হলাম বুঝলাম না এতগুলো খাতা নেওয়ার তো দরকার নেই একটা খাতাই কলেজ লাইফও কেটে যাচ্ছে ইউনিভার্সিটি লাইফও কেটে যাচ্ছে সিমিলারলি এইরকমই একটা কনসেপ্ট যে স্টুডেন্টের উপরে যে মানসিক একটা স্ট্রেস পড়ে তুমি কোন রাজ্য সম্পর্কে স্কুল শিক্ষার্থীদের মানসিক চাপ দূর করতে ব্যাগলেস স্কুল বলতে সপ্তাহে অন্তত একদিন চলো ব্যাগলেস স্কুল হবে তো ব্যাগলেস স্কুল উদ্যোগ চালু করেছে এটা মধ্যপ্রদেশেই আমরা দেখব মধ্যপ্রদেশ ইন্ট্রোডিউস করেছে রিসেন্টলি একটা ব্যাগলেস স্কুল ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভের বাংলা মানে হচ্ছে উদ্যোগ টু রিলিভ স্টুডেন্ট স্ট্রেস

তার কততম সদস্য দেশ হিসেবে মালটাকে ওয়েলকাম করেছে ভারত তাহলে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের প্রথম সদস্য দেশ হিসেবে মালটা অন্তর্ভুক্ত হলো অন্যভাবেও প্রশ্ন আসতে পারে সঠিক উত্তর হচ্ছে একশো উনিশতম আর প্রশ্নটা যদি অন্যভাবে বলে বলছি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের একশো উনিশতম দেশ হিসেবে কোন দেশ সম্প্রতি যুক্ত হলো তখন আবার উত্তর করবে মালটা ঘুরিয়ে ফিরিয়েও দিতে পারে তাহলে ইন্ডিয়া হ্যাজ ওয়েলকাম মালটা অ্যাজ দা হান্ড্রেড অ্যান্ড একশো উনিশতম কান্ট্রি টু জয়েন্ট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স গুরুগ্রামে ইন্ডিয়ার এর হেডকোয়ার্টার রয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর সম্প্রতি প্রয়াত ফালি এস নরিমান নিম্নের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড ভেরি ফেমাস পার্সোনালিটি তো রাইট অ্যান্সার ইস তিনি ছিলেন আইনবিদ এবং এই জায়গায় একটু ডিটেল দেখো তিনি হচ্ছেন এমিনেন্ট প্রখ্যাত কনস্টিটিউশনাল জুরিস্ট মূলত সংবিধানের এই প্রেক্ষাপটে তিনি খুব সুপরিচিত নাম ছিলেন দিল্লি এবং তিনি দেখতে পাচ্ছ পদ্মীষন ইন নাইনটিন নাইনটি ওয়ান পেয়েছেন তাদের দুটো পদ্ম পুরস্কার পেয়েছেন এবং এই ফলি নারিমান ওয়াজ অলসো নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট টু দা আপার হাউস অফ পার্লামেন্ট রাজ্যসভা ইন নাইনটিন নাইনটি নাইন বলছে উনিশশো এ আমরা জানি আমাদের যে আপার হাউস তার নাম কি আপার হাউসের নাম রাজ্যসভা রাজ্যসভা অনধিক কতজন মেম্বার নিয়ে হতে পারে টু যেটা এই ভাবে আসে টু থার্টি এইট প্লাস টুয়েলভ এই টুয়েলভটা হচ্ছে নমিনেটেড বাই প্রেসিডেন্ট রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রার্থীর সংখ্যা রাজ্যসভায় কত বারো জন সিমিলারলি এরকম রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রার্থীও তিনি হন বা মনোনীত সদস্য হন উনিশশো নিরানব্বই সালে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান কোন রাজ্যের সম্বলপুরে দেশের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার বা এস আইসি ইনোগ্রেট বা উদ্বোধন করেছে সম্বলপুর মানে এটা জানা উচিত সম্বলপুর হচ্ছে ওড়িশা রাইট অ্যান্সার ইজ অপশন ডি তো ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্টারপ্রনিয়রশিপ শ্রী ধর্মেন্দ্র প্রধান ইনোগ্রেট দ্য ফার্স্ট ইনোগ্রেট দা ফার্স্ট স্কিল ইন্ডিয়া সেন্টার অব দা কান্ট্রিপুরাতে বার্ষিক এটাকে বলা হয় ওই আমাদের মধ্য বা সেন্ট্রাল ইন্ডিয়ার বেনানা সিটি বলে জলগাঁওকে এই সরি বুরহানপুর আর যদি কখনো প্রশ্ন আছে এইরকম অনেক সময় এটাকে এই জলগাঁও এটা আছে মহারাষ্ট্রে জলগাঁওকে আবার ভারতের বানানা সিটিও বলে জলগাঁওকে মনে রেখো তেমনি যেমন অরেঞ্জ সিটি বলে Nagpur কে মনে বানানা সিটি অফ সেন্ট্রাল ইন্ডিয়া সেন্ট্রাল ইন্ডিয়ার বানানা সিটি আর জলগাঁওটা কোথায় মহারাষ্ট্রে মনে রেখে দেবে বুরহানপুর ইন মধ্যপ্রদেশ ইজ অল সেট টু অর্গানাইজ অ্যানুয়াল এদের বার্ষিক যে বানানা festivall banana cultivation খুব ভালো হয় দ্য টু ডে বানানা festivall ইজ বিং অর্গানাইজড ইন কোলাবোরেশন উইথ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন

তো ইন্ডিয়ার লার্জেস্ট ডিফেন্স ইকুইপমেন্ট ইকুইপমেন্ট মানে সরঞ্জাম এক্সিবিশন মানে প্রদর্শনী যার নাম ডিফেন্স এক্সপো ডিফেন্স অর্গানাইজড বাই দা ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট অফ দা মহারাষ্ট্র গভর্নমেন্ট এট দ্য ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার এট মসিনিয়ার পুনে পুনে কোথায় মহারাষ্ট্রে আর পুনে যে নদীর তীরে অবস্থিত তা হলো মুলামুথা পুনে যে নদীর তীরে অবস্থিত তার নাম কি মুলামুঠা সবাই লাইক করেছো তো অবশ্যই ডু লাইক নিম্নের কোন অভিনেতা সম্প্রতি মহারাষ্ট্র ভূষণ দু হাজার তেইশে সম্মানিত হয়েছেন ভেরি ইম্পর্টেন্ট আগের বারও কমন দিয়েছিলাম এটা আপা সাহেব ধর্মাধিকারী দু সালে মহারাষ্ট্র ভূষণে সম্মানিত হন তেমনি দু হাজার কথা বললে প্রবীণ অভিনেতা আসক সরফ তাহলে মনে রেখে দেবে ফেমাস অ্যাক্টর আসক সারফ হ্যাজ বিন আর্ন উইথ দা মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড দু প্রবীণ অভিনেতা অশোক সরফকে দু সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের প্রাপক হিসেবে ঘোষণা করা হয়েছে কোন রাজ্যের এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট ভালো করে দেখো কোন রাজ্যের প্রথম রেল স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তো এটা উত্তর হচ্ছে সিকিম আর সিকিম হচ্ছে আমাদের ভারতের প্রথম অর্গানিক স্টেট বা যদি প্রশ্ন আসে ভারতের প্রথম জৈব প্রযুক্তিতে কৃষি কার্য হচ্ছে কোন হয়েছে রাজ্যে উত্তর হবে সিকিম তো আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী লেড দা ফাউন্ডেশন স্টোন ফর সিকিম ফার্স্ট রেলওয়ে স্টেশন এবং এর নাম নামই দেওয়া হয়েছে রংপো রেলওয়ে স্টেশন সিকিমের এবং নিউজে এসছে বলা হচ্ছে দেশের মধ্যে একমাত্র সিকিম রাজ্যে রেল যোগাযোগ ব্যবস্থা ছিল না ভারতে সেই রেল যোগাযোগ ব্যবস্থা কবে চালু হয় সেই তোমার আঠারোশো তিপ্পান্নতে আহ মহারাষ্ট্রে তোমার বম্বে টু থানের মধ্যে আর আঠারো চুয়ান্ন পশ্চিমবঙ্গে হাওড়া টু হুগলির মধ্যে বলা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অবশেষে উনপঞ্চাশ বছরের অপেক্ষার অবসান ঘটল এদিন পূর্ব সিকিমের রংপোই প্রথম রেল স্টেশনের শিলান্যাস করেন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলাকার নামেই এই স্টেশনের নাম দেওয়া হয়েছে রংপো স্টেশন আচ্ছা অনেকে যেন ওই এইটিন ফিফটি থ্রি ধরে ক্যালকুলেশন করো না নিউজে এইরকমই এসছে তাই আমি এরকমই দেখিয়েছি হ্যাঁ নেক্সট সিকিমের সম্পর্কে দেখি কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটা আবার দুহাজার ষোলো সালে ইউনেস্কো জল হেরিটেজ সাইডের মর্যাদা পাই এটা হচ্ছে আমাদের একটা মিক্সড সাইট যেমন বেশ কিছু কালচারাল ন্যাচারাল এবং মিক্সড একটাই আছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক যেটা সিকিমে আছে রাজধানী গ্যাংটক মুখ্যমন্ত্রী প্রেম সিং তামং অ্যান্ড রাজ্যপাল হলেন প্রসাদ আচার্য আচ্ছা নতুন ব্যাচ শুরু হয়েছে সংক্ষেপে বলে দিই ওয়ান থ্রি ডবল নাইন সিক্সটি ফাইভ পার্সেন্ট আমাদের এই ব্যাচ তুমি হয়তো এর চেয়ে কমে অন্য কোথাও পেয়ে যেতে পারো যদি তোমার মতে লাগে তুমি নাও কোনো যোদ্পরদস্তি নেই কিন্তু আমি বা আমরা কি দেবো টিডব্লিউস তোমাকে দেবে প্রপার গাইড এবং প্রপার ক্লাস ওই নাম্বার অফ ক্লাস কত এটা দেখতে খুব কম জায়গায় রিভিল করে এবং আমরা ক্লিয়ারলি বলে দিই যে এতটা এই সাবজেক্টে এতটা ক্লাস আমাদের ব্যাচ ব্রসীয় দেখলেই তুমি পাবে পুরো পুরার রুটিন অনুযায়ী পাঁচ মাস টানা তো আমাদের নাম্বার অফ ক্লাস বা আমাদের যে ইকুইপমেন্ট কস্ট অনেক বেশি থাকে ওকে তো এই ফিসটা আমরা রাখি এবং তোমার এই যে তুমি পে করবে এর জন্য তুমি পাঁচ মাস পড়তে পারবে ওই যে সার্ভারের কথা বলছিলাম না ওর জন্য আমাদের কস্ট চাই এই সার্ভারটা তুমি বারো মাস ব্যবহার করবে কারণ পাঁচ মাস পরে ব্যাচ শেষ হয়ে গেলে তুমি তো আবার ক্লাসগুলো দেখবে না যখন প্রয়োজন হবে তো নিঃসন্দেহে আমি সাজেস্ট করবো এটা নাও আর জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি যারা নেওনি ব্যাচারি স্টুডেন্ট না হলে তেইশ টাকা পে করে অ্যাপ থেকেই নিতে পারো আর ব্যাচেলর স্টুডেন্ট হলে কারেন্ট অ্যাফেয়ার্স ফোল্ডার চেক করো ফ্রিতে পেয়ে যাবে এম আর কুমারকে কোন ব্যাংকের পার্ট টাইম নন অফিশিয়াল ডিরেক্টর এন্ড নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে আমার নিজের খুব একটা পছন্দের ব্যাংক সেটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া ছোটবেলায় জীবনের প্রথম অ্যাকাউন্ট খুলেছিলাম তো ওই জন্য মনে গেথে আছে নেক্সট ফরমার এলআইসি চেয়ারম্যান

বারোতম এডিশন অফ মিলান এইটা মনে রেখে দেবে মিলান চব্বিশ কোথায় হচ্ছে বিশাখাপত্ত নামে এবং এটা হোস্ট করছে ইন্ডিয়ান নেভি কোন ভারতীয় ক্রিকেটারকে ওই পাঞ্জাবের ইলেকশন কমিশন দ্বারা পাঞ্জাব স্টেটের আইকন হিসেবে ঘোষণা করেছে তো আমাদের তরুণ দুর্দান্ত প্লেয়ার ওপেনার শুভমান গিল রাইট অ্যান্সার ইজ অপশন বি तो पंजाब चीफ इलेक्ट्रल ऑफिसर्स ऑफिस हैज अनाउंस इंडियन क्रिकेटर शुभमन गिल एज द न्यू स्टेट आइकॉन টাইম विभिन्न राज्य এরকম নির্বাচন করা হয় মনোনীত করা হয় বেসিক্যালি স্টেট আইকন হিসাবে 2024 সালের জন্য সম্প্রতি প্রকাশিত হেলদি পাসপোর্ট ইনডেক্স বা হেলদি পাসপোর্ট সুযোগ আমরা যারা ভারতীয়রা আমাদের কাছে যাদের পাসপোর্ট আছে এই পাসপোর্টের মাধ্যমে মূলত কতগুলো প্যারামিটারের ওপরে বেস করে এই হেনলি পাসপোর্ট সুযোগ তারা রিলিজ করে যে কতগুলো দেশে ভিসা ফ্রি এন্ট্রি এরকম কিছু প্যারামিটার আছে তো ভারতের যে পজিশন ছিল একটা স্পট নিচে গেছে বাট ওভারঅল আমাদের যে র্যাঙ্কিং টেস্টছে সেটা হচ্ছে এইটি ফাইভ মানে এর আগে ছিল আমাদের এইটটি ফোর ইন্ডিয়া হ্যাজ ফলেন ওয়ান পজিশন ফ্রম লাস্ট ইয়ার লাস্ট ইয়ারের পরিসংখ্যান থেকে রিসেন্টলি রিলিজ হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে যদি আমরা দেখি বর্তমান পঁচাশি গত বছর তম স্থানে ছিল এবছর প্রথম স্থান অধিকার করেছে ফ্রান্সের পাসপোর্ট ফ্রান্সের পাসপোর্ট বর্তমানে প্রথম স্থান অধিকার করেছে নিম্নের কোথায় সম্প্রতি এগারোতম আন্তর্জাতিক পাপেট শুরু হয়েছে এই যে ইন্টারন্যাশনাল ইলেভেন্থ এডিশনের পাপেট এটা হচ্ছে আমাদের চন্ডিগড়ে অপশন সি এখানে একটু ডিটেলটা দেখবে ইলেভেন পাপেট ফেস্টিভাল ওয়াজ অফ মানে শুরু হয়েছে থিয়েটার ইন এবং পাঞ্জাবের গভর্নর এন্ড অ্যাডমিনিস্ট্রেটর অফ ইউনিয়ন টেরিটরি পাঞ্জাবের যিনি রাজ্যপাল তিনি হচ্ছেন কি অ্যাডমিনিস্ট্রেটর অফ ইউটি চন্ডীগড় বা পুরোহিত মনে থাকবে অ্যাকাউন্টেন্ট বাই অ্যাডভাইজার টু অ্যাডমিনিস্ট্রেটর রাজীব ভার্মা অ্যান্ড আদার সিনিয়র অফিসার ইনোগ্রেট করেন বা উদ্বোধন করেন এই শো বা এই ফেস্টিভ্যালটি কেমন ছিল এই পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে অ্যাপে গিয়ে এটা পিডিএফ দেখে যারা খাতাতে নোট করো নোট করবে ব্যাচারি স্টুডেন্ট হলে পিডিএফ পেয়ে যাবে পিডিএফটা ভালো করে পড়বে অ্যান্ড সামনে সপ্তাহের জন্য অপেক্ষা করো অ্যান্ড বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য দা ওয়ে অফ সলিউশন অ্যান্ড টিডব্লু এস একাডেমি অবশ্যই তোমাদের সাথে রয়েছে প্রিপারেশনে কোনো খামতি থাকবে না চ্যাপ্টার ভিত্তিক এমন ডেপথে পড়িয়ে দেবো আশা করি খুব ভালোভাবে প্রিপারেশন হবে নিজের গর্ব খুব নিজে খুব কম বেশি করতে নেই অন্য বলবে তাহলেই ভালো মানাই এবং এটা আমার ক্ষেত্রেও হয় যে প্রচুর ছাত্রছাত্রীর ফিডব্যাক দেয় জেনুইন ফিডব্যাক এবং অল আর অথেন্টিক রিয়েল ফিডব্যাক তো তোমরাও ডেফিনেটলি ব্যাচে যুক্ত হয়ে নিজের প্রিপারেশনটা অনেক বেশি মজবুত করতে পারো না জয়েন করতে পারলে অসুবিধা নেই ইউটিউবে আমাদের ছ হাজারের বেশি ক্লাস করানো আছে ছ হাজার ছয় সাত হাজার ক্লাস শুধু ইউটিউবে করানো আছে তুমি পুরনো ক্লাস খুঁজে 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 দেখতে পারো শুধু নিজের মধ্যে সেই চাহিদাটা থাকতে হবে বর্তমানে এই সব যুগে এই দু সালে এসে কোনো কিছুই তোমার মানে টাকা তোমার ব্যারিয়ার হতে পারে না কারণ যদি মনে হয় আমি তেরো চোদ্দশো টাকা দিয়ে ব্যাচ নিতে পারবো না সেটাও তোমার জীবনের বাধা না তোমার জীবনের বাধা হচ্ছে তোমার ইচ্ছা শক্তি যে আই ক্যান আমি পারবো আমার দ্বারা হবে এই আত্মবিশ্বাস যদি থাকে আমাদের চ্যানেল খুঁজলেই আমাদের তো আগে পেইড করছিল না তো আমাদের ছেলেমেয়েরা পাস করেনি আজ ছেলেমেয়ে পাস করেছে কি করে ইউটিউবে আমাদের প্লে লিস্টে প্রচুর ক্লাস আছে তুমি চাইলে খুঁজে দেখতে পারো হ্যাঁ বর্তমান সমস্ত যে বিষয় চেঞ্জ হয় আপডেট করতে হয় নোটস আপডেট করতে হয় আগের ক্লাস খুঁজবে পঁচাত্তরটা তার আগে রামসা সাইড কত কম এখন বেড়ে আশিটা এই যে এরকম কত কি চেঞ্জ হয় এর জন্য আপডেটেড মেটেরিয়াল নিয়ে আমরা ব্যাচে আসি অ্যান্ড অবশ্যই ছাত্রছাত্রীদের ভালো লাগলে জয়েন করবে আর ভালো করে প্রিপারেশন করে এটার পিডিএফটাও তোমরা অ্যাপ থেকে পেয়ে যাবে অ্যান্ড এরপর দেখা হবে মার্চ মাসের ফার্স্ট উইকে গিয়ে এরপর দেখা হবে মার্চ মাসের ফার্স্ট উইকে গিয়ে অ্যাকচুয়ালি এই মাসটা এবারে লিপ ইয়ার তো একটু গন্ডগোল আছে দেখো ফেব্রুয়ারির এই মাসটা একটু গন্ডগোলের আছে মানে এদিকে শুরু হয়েছে থার্ড ডে থেকে তো এই দেখো কটা রবিবার বোধহয় পাঁচটা রবিবার এসছে ফেব্রুয়ারিতে এক না একটা দুটো তিনটে চারটে না চারটেই এসছে কিছু একটা গন্ডগোল হয়েছে এবারে ফেব্রুয়ারিতে আমি হিসেব মেলাতে পারি আগের দিন ব্যাচে দেখবে ফিরসে ক্লাস অফ ছিল আমাদের হিসাব অনুযায়ী ঠিক আছে সপ্তাহে তিনটে করে মানে মাসে তিনি ছেড়ে বারোটা ক্লাস কিন্তু ওই দিনে পড়ছে না তো ওইখানে একটা গন্ডগোল আছে যাই হোক দেখা হবে সোজা মার্চ মাসের ফার্স্ট উইকে গিয়ে টাটা অল দ্য বেস্ট ভালো থেকো ভালো করে প্রিপারেশন কর